হুগলি চুঁচুড়া পৌরসভার উদ্যোগে 9 নম্বর ওয়ার্ড কমিটির পরিচালনায় বুধবার করোনা ভাইরাসের র্যাপিড টেস্ট অনুষ্ঠিত হয়। কর্মসূচিটি অনুষ্ঠিত হয় হুগলির সাহিত্য মন্দির লাইব্রেরিতে। এদিন 65 জনের র্যাপিড টেস্ট করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন হিমাংশু চক্রবর্তী, পৌর প্রশাসক মন্ডলীর সদস্য পার্থ সাহা, 9 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুপর্ণা সেন সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এরা তার মানুষের মধ্যে যে করোনা ভীতি আছে এই প্রচেষ্টার মাধ্যমে তাদের কমে যাবে। কারণ আমাদের অনেকের মধ্যেই হয়তো এই করোনা ভাইরাস সুপ্ত অবস্থায় আছে। আমরা এই টেস্টটা যদি করে নিতে পারি তাহলে যাদের নেগেটিভ আসবে তারা পুরো স্বস্তি পেলে এবং যারা পজিটিভ হয়ে যাবেন তারা ফার্দার আরও যত সতর্ক হয়ে চিকিৎসা করতে পারেন তার ব্যবস্থা হবে। আমরা এখানে রেগুলার ভিত্তিতে একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে এই পরীক্ষার ব্যবস্থা করেছি। মোটামুটি আমরা প্রতিদিন অ্যাবাভ 50 জনের টার্গেট নিয়েছি। এখন হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।